আজ মুর্শিদাবাদ জেলার সুতি থানার অধীনস্থ ধলার মোড়ে একটি স্করপিও ও একটি অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী অটোতে আটজন চাষি কলাই কেটে উমরপুর থেকে আসছিলেন, আর উল্টো দিকে প্রচণ্ড গতিতে আসছিল একটি স্করপিও। তখনই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। তাদের মধ্যেই স্করপিওতে থাকা দুই ব্যক্তি সুতি থানার মধুপুর এলাকার বাসিন্দা। কিছুক্ষণের মধ্যেই সুতি থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান হসপিটালে। মধুপুর গ্রামে দুইজন তরতাজা যুবক প্রাণ হারানোই গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। আমার মামা ছেলের মধ্যে আর আমার মামাতো ভাই ওরা স্করপিওতে ছিল, এবং তার সাথে অটো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় ধলার মোড়ে, এবং তারপরে পরে ওখানেই সাতজনের মতো একদম প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। এখানে এসে দেখলাম চারজন ডেথ হয়েছে, বাকিগুলো এখনও অপারেশনে এতে আছে, এবং পাঁচজন ডেথ হয়েছে এবং বাকিগুলো এখনও আছে এতে। তাই এদের চলছে ট্রিটমেন্ট। কী করে হলো? কী করে বলতে, স্করপিও সাজুর মোড় থেকে জঙ্গিপুর গামী আসছিলো, এবং অটো জঙ্গিপুর থেকে এই সাজুর মোড় এই সাইডে আসছিলো, সামনাসামনি এটা হয়। ওটা তো ফোর লেন, অথচ কী করে হলো? ফোর লেন, অথচ ওই জায়গাটাতে টার্নিং ক্রসিং ছিল, ক্রসিং এরিয়া পুলিশের ব্যারিকেড ছিল, ওই কারণে ওখানে টার্নিংয়ে অসুবিধা হয়েছে। এখন পর্যন্ত কী লাস্ট কী খবর পেয়েছো? লাস্ট খবর এখনই আমরা পোস্টমর্টামের জন্য রেখে এলাম। কতজনকে? পাঁচজনকে রেখে এলাম। আর এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে মধুপুর, ঔরঙ্গাবাদ মধুপুর। হ্যাঁ, দিদিকে নিয়ে তারপর আমরা আব্বু ফোন করেছে, বলেছে যে তোর কাকুরা অ্যাক্সিডেন্ট করেছে, দেখ তোরা জমিপুরের দিকেই এসছে হাসপাতালের দিকে। কিসের সঙ্গে কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু বুঝি? আমরা ওই সব জানি না, আমরা এখানেই ছিলাম। গাড়িতে কতজন ছিল তা জানা? ও বলা গেল যে এরকম 12 জন মতন ছিল। আসছিল কোথায় সেটা বলতে পারবো না। কিসের সঙ্গে হয়েছে সেটাও জানো না? শুনলাম যে অটোর উপরে ছিল কাকুরা, আর কিসের সঙ্গে কী হয়েছে আমরা সেটাও বলতে পারছি না ঠিক মতো। অটোটা কোথা থেকে কোথায় যাচ্ছিল আমি কিছু না, আমরা যাইনি, আমরা ছিলাম ওই হাসপাতালে। তো কী শুনলে তাহলে এখানে? আমাকে বাড়িতে ফোন করলো, যে বলছে যে তোর কাকু অ্যাক্সিডেন্ট করেছে, তোরা জমিপুর হাসপাতালে যাচ্ছে, তাড়াতাড়ি করে তোরা যা। আমরা এলাম। কী নাম তোমার কাকুর? আমার কাকুর নাম কিরণসে। ধুলিয়ান থেকে দিলবার হোসেন ও জঙ্গিপুর থেকে আব্দুস সামাদের রিপোর্ট, NBTV। আধুনিক মানসম্পন্ন উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায়। আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে আমাদের শাখা তৈরি করা। আপনার কি কোনো 1000 স্কোয়ার ফুটের মতো ঘর আছে? যদি সেটি স্কুলের জন্য দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা 5/1 গুরাচাত লেন, পাকসার কাশ, কলকাতা।